রক্তের জোগাড় করেও থ্যালাসেমিয়া রোগীকে মালদা জেলার মালদা মেডিকেল কলেজে নিয়ে এসে সেই রক্ত দেওয়ার ব্যবস্থা করা গেল না। শুক্রবার মেডিকেল কলেজের থ্যালাসেমিয়া বিভাগ বন্ধ থাকায় অসুস্থ ওই বালককে রক্ত দেওয়ার ব্যবস্থা করতে পারেনি বলে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই নিয়ে চরম অসন্তোষ ছড়িয়েছে অসুস্থ ওই বালকের পরিবারের মধ্যে। মেডিকেল কলেজের একাংশের উদাসীনতার কারণে থ্যালাসেমিয়া আক্রান্ত বালককে রক্ত দিতে না পেরে অবশেষে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হয়েছে বলে অভিযোগ ওই বালকের পরিবারের সদস্যদের। এই ঘটনায় মেডিকেল কলেজের চিকিৎসা পরিকাঠামোর ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আক্রান্ত রোগীর পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বামনগোলা থানার মহেশপুর এলাকার বাসিন্দা 13 বছর বয়সী বালক দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রতি মাসে নির্দিষ্ট একটি গ্রুপের রক্ত তাকে দিতে হয়। সেই মতো শুক্রবার মেডিকেল কলেজে এসেছিলেন ওই রোগীর পরিবারের লোকেরা রক্ত দেওয়ার জন্য, কিন্তু এদিন থ্যালাসেমিয়া বিভাগ বন্ধ থাকায় ওই বালকের শরীরে রক্ত দেওয়া সম্ভব হয়নি। আর এতেই ক্ষুব্ধ রোগীর পরিবারের লোকেরা। আমার থ্যালাসেমিয়া পেশেন্ট, রক্ত দিতে হয় প্রতি মাসে মাসে। হ্যাঁ, আমার ছেলের এ পজিটিভ, হ্যাঁ এ প্লাস, তো এ প্লাস রক্ত আমি ম্যানেজ করেছি, ম্যানেজ করা আছে, ব্লাড ব্যাঙ্কে আছে, এখান থেকে ভর্তি নিয়ে স্যাম্পল দিলে আমি ব্লাডটা নিয়ে আসবো। হ্যাঁ, এই এখন কি ডাক্তার বলছে যে আজকে থাকতে হবে, এখানে তো ভর্তি নিতে চাচ্ছি না, বলছে আপনাদের থ্যালাসেমিয়া ইউনিট আছে, থ্যালাসেমিয়া ইউনিট তো বন্ধ, কালকে বন্ধ, রবিবার তেমনি বন্ধ, সোমবারও করবে, অর্থাৎ তুমি তো ব্লাড রাখবে না। না, রক্ত পেতে সমস্যা হয়? রক্ত পেতে সমস্যা বলতে রক্ত আমার ম্যাচ করা আছে, তো মানে ব্লাড ব্যাঙ্কে আমি ম্যানেজ করেছি রক্ত, ব্লাডটা ওখানে মেডিসিনে ডাক্তার বলছে এখানে ভর্তি থাকলে আজকে থাকতে হবে, কালকে থাকতে হবে, কালকে আজকে সারাদিন থাকতে হবে এখানে, কালকে আমরা রেফার করে দেবো আবার খেলাসেমাওয়ার তো কালকে বন্ধ থাকবে। মেডিসিনে বলছি যে আমি বলতে চাইলাম যে ব্লাডটা স্যার আমি আমরা ব্লাডটা এনে দিচ্ছি, হ্যাঁ আপনার ব্লাডটা দিয়ে দেন, চালিয়ে দেন বাচ্চাটাকে, চালিয়ে দিয়ে তো আমার তো কোনো সমস্যা হয় না, আমরা চালিয়ে দিয়ে সেই আমরা বাড়ি চলে যেতে পারি। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।